বাংলাদেশের মতো বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশে গণমাধ্যমের যে বিকাশ ঘটেছে তা যেন কখনোই স্থবির হয়ে না পড়ে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন ডেনি জং। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক নেতারা। এর আগে র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাজনীতি সহ সর্বক্ষেত্রেই বর্তমানে বিভাজনের সৃষ্টি হয়েছে, কিন্তু গণমাধ্যমকে এর থেকে দূরে থাকতে হবে, নয়তো গণতন্ত্রের পথে তা অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। শুধু রাজনীতি নয়, সর্বক্ষেত্রে তার একটা সম্পূর্ণ একটা আমরা মনে করি যে একটা কুফল আমরা দেখতে পাচ্ছি, যার ফলে সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে, মানুষ বিভক্ত হচ্ছে, এবং এটা আমাদের জন্য একটা খুব বেশি একটা সুখকর বিষয় নয়, আমাদের ভবিষ্যতের জন্য তা খুব আনন্দময় বিষয় নয়। গণতন্ত্রের জন্যে, একটি দেশের উন্নয়নের জন্যে, তার সামগ্রিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যে সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম হয়। র্যালি শেষে সংগঠনের অপর এক অনুষ্ঠানে সাংবাদিক নেতারা গণমাধ্যমের সমস্যা ও সম্ভাবনার নানান দিক তুলে ধরেন। আমরা এখন রেজাল্টটা দেখতে চাই। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অনেক, তাই দেশে গণমাধ্যমের যে ব্যাপক প্রসার ঘটেছে তা প্রশংসনীয়। এই সমস্ত পত্রিকা যেগুলো হঠাৎ হঠাৎ বের হয়, নিয়মিত বের হয়, সেগুলো আসলে গণমাধ্যমের সুস্থ বিকাশের ক্ষেত্রে কতটুকু সহায়ক সেটি নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। নীতিগত সিদ্ধান্ত প্রণীত হয়েছে, কারণ পত্রিকার ডিক্লারেশন নিয়ে সেটা যদি বের করা না হয় সেটি কিন্তু আইনগতভাবেও সঠিক নয় এবং সেটি ডিক্লারেশন বাতিলযোগ্য। সুতরাং এই ব্যাপারে আমরা একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। গণমাধ্যম তার সঠিক দায়িত্ব পালনে যেন কখনোই অবহেলা না করে সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশের মানুষের স্বাধিকার আদায়ের আন্দোলনের বনন তৈরি করার ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের জন্য বনন তৈরি করার ক্ষেত্রে গণমাধ্যম, গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকরা যে ভূমিকা রেখেছে সেটি ইতিহাসের পাতায় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন লেখা থাকবে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। We'll be right back.